মির্জাপুরে দুধ দিয়ে গোসল করে যুবলীগ কর্মীর পদত্যাগ। নিজ দল আওয়ামী লীগকে পাপিষ্ঠ দল বলে দুধ দিয়ে গোসল করে দলের সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সানোয়ার হোসেন নামের এক যুবলীগ কর্মী। রোববার দুপুরে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সানোয়ার উপজেলার আগনা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তেলিনা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও সানোয়ার হোসেন দলীয় কোনো পদ পদবি পাননি। গত 15 অক্টোবর ছিল আওয়ামী লীগের যুবলীগের আচগানা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিল। সেখানে সানোয়ার সহ আরও 3 জন আহ্বায়ক প্রার্থী হন। এতে নুমান সরকারকে আহ্বায়ক, সুরুজ আল মামুন এবং আব্দুল লতিফকে যুগ্ম আহ্বায়ক করে 11 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়। সে কমিটিতে তাকে সদস্য রাখা হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি যুবলীগের এই কর্মী। পরদিন রোববার তিনি দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সানোয়ার বলেন, ওরা পাপিষ্ট, আমি জালিমদের সাথে নেই, মরার আগে আমি মুসলমান হয়েই মরতে চাই। তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের না যাওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ নেতারা তার ব্যবহৃত মোটর সাইকেলে বসায় সেটিও তিনি দুধ দিয়ে গোসল দেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ এলাকায়ও দুধ ছিটিয়ে দেন। এ ব্যাপারে যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান আজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাঙ্ক্ষিত পথ না পেয়ে কারো প্ররোচনায় তিনি এই কাজ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।